আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং তোমাদের যারা দশম শ্রেণী রয়েছে তাদের জন্য এই অ্যাসাইনমেন্টটি বা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এবং গণিতে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স, ওয়াই এবং জেড এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল থ্রি এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস ফোর। এখন এখান থেকে তোমাদের ক, খ, গ এবং ঘ চারটি অঙ্ক দেওয়া হয়েছে। বলা হয়েছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো। সো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সো আমরা এটা তোমাদেরকে করে দেখাবো পরবর্তী ভিডিওতে। খতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান কত, বর্গ সংবলিত সূত্র ব্যবহার করতে বলা হয়েছে। গতে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান নির্ণয় করো। সো এখানে তোমাদের বলা হয়েছে যে কীভাবে তোমরা এই ম্যাথটা করতে পারো, তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সো আমরা এই ম্যাথগুলো করে তোমাদের বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। চার নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস মাইনাস টু বাই নাইন। সো এগুলোকে তোমার কয়ের সাহায্য নেওয়া যেতে পারে এই ম্যাথগুলো সমাধান করার জন্য। সো সেটা আমরা পরবর্তীতে আমাদের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।